ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। জামাকাপড়গুলি দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই এবার পুজোয় আমি কী কী জিনিস কিনেছি, সেগুলি আজকে তোমাদের সাথে আমি দেখাবো। চলো তাহলে দেখা যাক। প্রথমে আমি বরমশাইয়ের জামাটা বের করলাম। যখন এই জামাটি দেখলো, প্রথমে দেখে ওর এত পছন্দ হলো, ফট করে আর যেন অন্য কোনো জামা দিকে চোখই মিলল না, এই জামাটা নিয়ে নিল। তো সবসময় তো তোমাদের দেখানো হয় না যে যখন যাচ্ছি, তো ভাবলাম তাহলে একবারেই সব দেখাবো। আরেকটি জামা নিয়েছে, সেটাও তোমাকে দেখাই, তোমাদের দেখাই এই যে জামাটি। আর জামা নিয়েছে, এবার প্যানও দেখাই তোমাদের। এবার আমি সব নিয়ে বসেছি তোমাদের সাথে, আজকে একদিনে সব দেখিয়ে দেবো, কিন্তু হ্যাঁ সব মনে হয় হবে না, যতটা সম্ভব হবে। তাই এই প্যান্টটি নিয়েছি, এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে জিন্সের, এই কালো রঙের যে জিন্সের এই ভাবটা, এটা আমার খুব ভালো লাগে। আর এই আরেকটি প্যান্ট নিয়ে নিয়েছে, কোনটা কোন দিন পরবো এখনও ঠিক হয়নি, তবে হ্যাঁ আরেকটি যেটা কুর্তি নিয়েছে সেইটা ঠিক হয়েছে যে এটা অষ্টমীর দিন পরা হবে, তো এটা এ অষ্টমীর দিন এটা পরবে। তো আমি তার জন্য আর প্যাকেটটা খুললাম না, যে থাক আমি যদি ঠিক মতন আবার ভাঁজটা করে না রাখি, ভাঁজটা এলোমেলো হয়ে গেলে ভালো লাগবে না পরলে তখন। তো আমি তোমাদের এমনি প্যাকেটে এইভাবে দেখালাম। এবার যাওয়া যাক, চলো ছেলের জামাকাপড় দেখাই। এবার আমি ছেলেরগুলোও সব দেখাতে পারছি না, কারণ অলরেডি ও দুটো ভেঙে ফেলেছে, তো যে কটা ভাঙে নি সেই আমি দেখাচ্ছি। এই যে প্যান্ট জামা আরও আছে, আর সেগুলিই তোমরা দেখো। এই মানে বাচ্চা মানুষ তো সবুর করে রাখতে পারছে না, আর তার মধ্যে পূজাও তো চলে এসছে, চলছে, আমি তো একটু লেট হয়ে গেল তোমাদের সব দেখাতে, তো তাই ভাবলাম যে ঠিক আছে যখন চলছে চলুক, আমরা যে কটা পরিনি, যে কটা বাত আছে সেইগুলি তোমাদের দেখাই। তো এই একটা হাফ প্যান্ট, এই প্যান্টটা দেখতে এত সুন্দর, আর এই যে কালো কালো কালার, আমার ছেলে যখনই দোকানে যাবে বা যেখানেই যাক, জামা কাপড় কালো রঙে ওর জন্য আগে প্রথমে চোখে পড়ে, কালো একবার দেখে নিলে ব্যাস আর অন্য কোনো কিছু কালার দেখতে চায় না, ওই কালোটাই নেবে। তো এই জামা প্যান্ট দেখানো হলো, এবার দেখাই তোমাদের আরেকটি প্যান্ট। দুই সেট এমনি পরে ফেলেছে, তো আমি সেগুলো আর আনিনি। এবার যেহেতু বাবা কুর্তিটা পরবে, তো তার সাথে ম্যাচ করে, মানে হুবহু ম্যাচটা হলো না, যেহেতু বাচ্চা মানে ওর সাথে হয় ম্যাচ, রঙের ম্যাচ হয় কিংবা সাইজের ম্যাচ হয় না, এরকম একটা, তো একটু সেম কালারের দিকে গেলাম, যে বাবা ছেলে একই রকম জামা পরে সব বেরোবে। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনেছিলি, এর আগেও আমি তোমাদের এগুলো দেখিয়েছি, এবার খুলে সেভাবে দেখানো হয়নি, তা আজকে আমি তোমাদের সেই চুড়িদার কুর্তি যেটাই নিয়েছি তোমাদের খুলে দেখাচ্ছি। এবার তোমরা দেখো, দেখে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে আমারগুলো কেমন হয়েছে। আরেকটি এটা গিফটে পাওয়া, অবশ্য সেটাও বানানো হয়েছিল না, তো এক ফাঁকে ভাবলাম পুজোর অজুহাতেই বানিয়েও ফেললাম, তো শীতের সময় তো শালের এটা তো বেশ ভালো লাগবে, ভালোও হয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, এবার তোমাদের কি দেখাবো, এবারে এই যে দেখো, এটা আমি তোমাদের এমনি ছবি এর আগে দেখিয়েছিলাম, কিন্তু খুলে সেইভাবে দেখানো হয়নি, কিন্তু দেখিয়েছি যখন আমি নিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবার আসো দেখানো যাক তোমাদেরকে আমি নাইটি, দুটো নাইটিও নিয়েছি, দেখো তো কালারগুলো কেমন। আর তোমাদের আমি পুরোটা দেখাতে পারছি না, এই কারণে যে টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে, তো জুতো যে নিয়েছি সেগুলো আর দেখাতে পারবো না, অনেকটা সময় হয়ে যাচ্ছে, এইসব দেখাতে দেখাতে অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে এরকম। তো যতটা সম্ভব পারছি তোমাদের দেখাচ্ছি, এবার তোমাদের দেখাই প্লাজো। আবার একটু বড় সড়ো না হলে ভালো হয় না, অসুবিধা হয়, তো প্লাজোটা নিয়েছি।
এবার আমি তোমাদের একটু শাড়ি দেখাচ্ছি। শাড়ি খুব একটা তো তেমন পরা হয় না, তো সেরকম অতটা শাড়িও কেনা হয় না, তো তাও যেহেতু পূজা গালার দিন একটু শাড়ি না হলে হয় না, তাই এই কালার একটা শাড়ি দেখেছিলাম, বেশ ভালো লাগে হালকার মধ্যে। সবসময় তো রং চং ভালো লাগে না, একটু হালকার মধ্যে এই কালার শাড়িটা নিয়েছি। দেখো বলো তো আমাকে যে আমাকে মানিয়েছে কি না। আরেকটি শাড়ি নিয়েছি, এই শাড়িটিও কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানাবে। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, অবশ্যই। তো আজকে আমার এই পুজোর সব কমপ্লিট হলো, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।